নমস্কার, স্বাগত এক ঝলকের জ্যোতিষ অনুষ্ঠানে ছোট বড় সকলকে। বড়দের আমার সশ্রদ্ধ নমস্কার, ছোটদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক ঝলকের জ্যোতিষ অনুষ্ঠান। আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি, কিছু ইনফরমেশন আপনাকে দেবো আর কিছু ছোট ছোট গল্প করব। ইনফরমেশনটা এটাই যে গত কুড়ি জুন বৃহস্পতি কিন্তু বক্রী হয়েছে কুম্ভ রাশির ঘরে। এই বক্রী থেকে মোটামুটি ভাবে 14 সেপ্টেম্বর চলে যাবে বৃহস্পতি মকর রাশির ঘরে। মানে বলতে পারেন মকর রাশির ঘরে তখন বক্রী শনি রয়েছে, তাহলে বক্রী বৃহস্পতি বক্রী শনিকে মোটামুটি তাড়া করেছে বলা যায়। মকর রাশির ঘরে চলে যাবে শনির ঘরে, তারপর 18ই অক্টোবর আবার বৃহস্পতি পুনরায় মার্গী হবে এবং কুম্ভ রাশিতে আসবে, সে সম্পর্কে ফলাদেশ পরে বলব। এই যে বৃহস্পতি বক্রী হলো কুম্ভ রাশিতে, তার যে ট্রানজিট, বিভিন্ন গ্রহ ট্রানজিট দিয়ে যেমন সাপ্তাহিক রাশিফল বলি, সেরকম বৃহস্পতির এই ট্রানজিটটা বক্রী হওয়াটা কিছু রাশির জন্য ভালো, কিছু রাশির জন্য খারাপ, কোন কোন রাশির জন্য ভালো, কোন কোন রাশির জন্য খারাপ, একটা কথা বলে দিই যে মীন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এদের জন্য কিন্তু খুব ভালো বৃহস্পতির বক্র হওয়াটা, এবং এই যে বক্র হয়ে মকর রাশির দিকে যে যাতায়াতটা সেটা কিন্তু মীন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশির জন্য ভালো। অলরেডি 2021 অন্য প্রোগ্রামে বলে গেছি যে শনির যে অবস্থান, শনির অবস্থানের জন্য বৃশ্চিক রাশি, শনির অবস্থানটার জন্য বৃষ রাশি এবং মীন রাশির কিন্তু ভালোই আছে। মীন রাশির একাদশে বৃহস্পতি, বৃষ রাশির নবম স্থান শনি এবং মীন রাশির একাদশে শনি, বৃশ্চিকের তৃতীয় শনি ভালো ফল দেবে, তাহলে বৃশ্চিকের কিন্তু একটা বেশ ডবল লাভ হতে যাচ্ছে। আর অন্যান্য রাশির জন্য কিরকম যাচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে শুভ নয়, আর্থিক দিকটা একটু অস্বচ্ছলতা, আর্থিক কষ্ট থাকবে মেষ রাশির, হেলথেরও কিছু প্রবলেম থাকবে এবং দাম্পত্য জীবন ম্যারেজ লাইফেও কিছু প্রবলেম কিন্তু দেবে এই বক্রী বৃহস্পতি। বৃষ রাশির জন্য আর্থিক দিকটা শুভ হলেও যে কোনো ধরনের ঝামেলা, মুখোমুখি রাজনৈতিক ঝামেলা, লাটালাটি ফাটাফাটি থেকে দূরে থাকা দরকার। মিথুন রাশি মিশ্র ফল, মিক্সড রেজাল্ট, কখনো ভালো কখনো খারাপ। কর্কট রাশির আর্থিক লাভ কিন্তু স্বাস্থ্য ভোগাবে, কর্কট অষ্টমে বৃহস্পতি বক্রী মারক হয় না কিন্তু স্বাস্থ্যের প্রবলেম দেবে, ভোগাবে। সিংহ রাশির আর্থিক ক্ষতি, শত্রুরা সক্রিয় থাকবে এবং দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি, সিংহের সপ্তমে বক্রী বৃহস্পতি দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি। কন্যা রাশির হেলথের প্রবলেম কিন্তু ভোগাবে, তুলা রাশির হেলথ এবং ম্যারেজ লাইফ ভোগাবে। তুলা রাশির একে শনির টাইয়া, তারপর বৃহস্পতির এই বক্রত্ব, এটা মিলিয়ে কিন্তু হেলথ এবং ম্যারেজ লাইফ ভোগাবে। বৃশ্চিক রাশির আর্থিক দিকটা অত্যন্ত শুভ, এই সময় নতুন নতুন ইনভেস্ট করুন, বৃশ্চিক রাশি গেন, রাজনৈতিক গেন, পলিটিক্যাল গেন একটু চেষ্টা করলে কিন্তু সাকসেস বৃশ্চিক রাশির জন্য। ধনু রাশি মান সম্মান বৃদ্ধি, পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব। মকর রাশি ফিনান্সিয়াল লস, মেন্টাল প্রবলেম মানে মানসিক অশান্তি এবং শরীরও খারাপ যাবে। কুম্ভ রাশি কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকতে হতে পারে, যাকেই বিশ্বাস করবেন কুম্ভ রাশি খুব ভালো রাশি। কুম্ভ রাশির প্রতীক কি বলেছি যে কাঁধে এক কলসি জল রয়েছে, সেই জল নিয়ে সে হাঁটছে সন্তর পরে যেন এক ফোঁটা জলও নিচে না পড়ে। কিন্তু কুম্ভ রাশি যদি কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বক্রী বৃহস্পতির প্রভাবে ঠকতে হবে। মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে ডেফিনেটলি কুম্ভ রাশির জন্য, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার প্রয়োজন আছে। মীন রাশি ছাত্র এবং শিক্ষকদের অত্যন্ত শুভ, বিদেশে পড়ার সুযোগ চলে আসবে, ধর্ম এবং আধ্যাত্মিক দিক থেকে একটা উন্নতি, যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন উন্নতি, জ্যোতিষ পেশায় রয়েছেন উন্নতি বা পূজাও তান্ত্রিক পূজায় রয়েছেন তাতেও উন্নতি মীন রাশির জন্য। শুধু ইংরেজিতে একটা কথা বলে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর পকেট, অর্থাৎ আয় বুঝে ব্যয় করুন, মীন রাশির যেরকম ইনকাম হবে সেরকম খরচা করুন। বৃহস্পতি শনি এই গ্রহগুলির আরেকটি প্রভাব হচ্ছে যেরকম ধার্মিক, ধার্মিক গ্রহ শনি মানুষের কর্মফল দেয়, তুমি যেরকম কাজ করেছো সেই কর্ম অনুযায়ী তোমাকে ফল দেবে শনি, সূর্যপুত্র শনি সংজ্ঞার যে ছায়া, ছায়ার ঔরসে জন্ম হচ্ছে এই শনি মনু এদের জন্ম, সেগুলো নিয়ে তো একটা পরে উপাখ্যান করবো। যেমন যমের জন্ম হচ্ছে সংজ্ঞা থেকে, যম শনি সূর্যপুত্র, শনি ও শনি সূর্যপুত্র, সূর্যের দৃষ্টিতে যেমন কুম্ভ রাশি পুড়ে গিয়েছিল তার
একটা ফল আছে, সূর্য মকর রাশির ঘরে গেলে মকর সংক্রান্তি হয়, মকর সংক্রান্তি কেন পালন করবে সেগুলো নিয়ে পরে আলোচনা করব। একটা ছোট্ট গল্প বলা আছে, বৃহস্পতি শনি এরা ধনী গ্রহ এবং দানী গ্রহ, মানুষের জন্য উপকার করার গ্রহ। মানুষের জন্য উপকার করার কোথায়? যদি বৃহস্পতি কারো শুভ ভাবে থাকে, ধর্ম ভাবে থাকে, লগ্ন সাপেক্ষে বা লগ্নের দ্বাদশে থাকে শুভ অবস্থানে, বৃহস্পতি মানুষকে ধার্মিক করায়, এই জীবনে মোক্ষ লাভ করায়। জীবনে মোক্ষ লাভটা বড় উদ্দেশ্য। একটা ছোট্ট গল্প বলে দিই, বুদ্ধদেবের সময় গল্প। এটা বুদ্ধ মানে বৌদ্ধ ধর্ম থেকে নেওয়া। এটা তো বুদ্ধদেব তখন বেঁচে রয়েছেন। সেই সময় কোনো একটি গ্রামে, নাম টাম বলছিলাম ছোট করে বলছি, কোনো একটি গ্রামে এক খুব দরিদ্র ব্যক্তি ছিল। সেই দরিদ্র ব্যক্তি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলার দিকে গোটা চারেক রুটি বানাতো, আটার রুটি চারটে বানাতো, তারপর চান করে এসে ওই রুটি চারটে খেত। তা একদিন দেখলো চারটে রুটির মধ্যে থেকে একটা রুটি কম, কি হলো, চাক সেদিন খেয়ে নিল। পরের দিন দেখলো অনুরূপ ভাবে আরেকটি রুটি কম, চারটে রুটির জায়গায় রয়েছে দুটো রুটি। তারপরের দিন দেখলো চারটে রুটির জায়গায় তিনটে রুটি। তখন ও দেখলো ব্যাপারটা দেখতে হচ্ছে, চুপ করে দরজার পাশে লুকিয়ে থাকলো। দেখলো বড় ধেরে ইঁদুর কোথা থেকে এসে ওই রুটিগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। তখন বুদ্ধদেবের অহিংসার বাণী চলছে, জীবে প্রেম করতে হবে, জীব মারা চলবে না, ইত্যাদি ইত্যাদি চলছে। ও তখন ইঁদুরের প্রতি কিন্তু কোনো বিদ্বেষ ডালো না, যে তাকে মারার কথা সে ভাবলো না, কিন্তু এটা ঠিক করলো যে বুদ্ধকে আমি কিন্তু, গৌতম বুদ্ধকে আমি কিন্তু এই বিষয়ে অভিযোগ জানাবো। এই মনস্থির করে পরের দিন সকালবেলায় যাত্রা শুরু করলো। যখনই যাত্রা শুরু করলো, দরজার সামনে এক পাশের বাড়ির বৃদ্ধার সাথে দেখা। বৃদ্ধা বললো, এত সৎ সকালে কোথায় চললে? বললো, চললাম গৌতম বুদ্ধের কাছে নালিশ জানাতে, কিছু উপদেশের জন্যে। তখন বৃদ্ধা বললো, যদি যাও আমার একটা কাজ করো তো, আমার ঘরে একটি 20 বছরের মেয়ে আছে, মেয়ে তো দেখতে ভালো কিন্তু বোবা, তাই বিয়ে দিতে পারছি না, কি করলে সে কথা বলবে একটু জানিয়ে জেনে এসো তো। বললো, ঠিক আছে জেনে আসবো। আরো কিছু দূর গেল, দেখলো একটি বড় পাহাড়, সেই পাহাড় টপকানো তো খুব অসাধ্য, এই পাহাড় টপকিয়ে তবে যেতে হবে। অনেকক্ষণ ধরে দেখলো, দেখছে পাহাড়ের চূড়ায় একটি জাদুকর বসে আছে, জাদুকর বা সাধু যাই বলুন বসে রয়েছে। তার হাতে একটি লাঠি রয়েছে এবং সে আকাশের দিকে তাকিয়ে আছে। তাকে নিচে থেকে, পাহাড়ের নিচে থেকে হাঁক ফেড়ে বললো, শুনছেন, আমাকে পাহাড়টা বেরোতে হবে, আমি গৌতম বুদ্ধের কাছে যাব। তখন সাধুটা বলল, বা জাদুকরটা বলল, ঠিক আছে, এই লাঠিটা দিয়ে ছো মন্তর করে ওকে তুলে নিল পাহাড়ের ওপরে। বললো, ঠিক আছে গৌতম বুদ্ধের কাছে যাবে, তোমাকে আমি পাহাড় পার করে দিচ্ছি, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? একবার জেনে আসতে হবে যে আমি কি করলে স্বর্গে যেতে পারবো, আমি তো ওই পাহাড় অব্দি উঠেছি কিন্তু স্বর্গে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছি না। বললো, ঠিক আছে জেনে আসবো। কিছু দূর গিয়েছে, কিছু দূর যাওয়ার পর একটা নদী পড়েছে, নদীর মধ্যে কি রয়েছে, কি করে পার হবে, বিশাল নদী। তা অনেক খোঁজাখুঁজির পর দেখলো একটা বিশাল কচ্ছপ। কচ্ছপটাকে বললো, তুমি এই নদীটা পার হতে আমাকে সাহায্য করবে তোমার পিঠে বসিয়ে? কচ্ছপ বলে, এখনই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, চললে কোথায়? বললো, আমি গৌতম বুদ্ধের কাছে চললাম। বললো, ঠিক আছে যাচ্ছ, যাও, আমার একটা কাজ করে দিতে হবে। বলে, হ্যাঁ বলো কি কাজ তোমার। বললো, কি করলে আমি কচ্ছপ থেকে ড্রাগন হতে পারবো সেটা একবার জেনে আসতাম। গৌতম বুদ্ধের কাছে গিয়েছে, পরের দিন তার ধর্মসভা বসেছে। গৌতম বুদ্ধ বললো যে আমি কিন্তু প্রত্যেকের তিনটি প্রশ্নের উত্তর দেবো, তিনটির বেশি দেবো না। তার নিজের একটি প্রশ্ন ছিল, বৃদ্ধার প্রশ্ন 2 নম্বর, সাধু বাবা বা জাদুকরের প্রশ্ন 3 নম্বর, কচ্ছপের প্রশ্ন 4 নম্বর, কিন্তু তিনটির বেশি উত্তর পাওয়া যাবে না। তিনি তখন ঠিক করলেন কি, না ঠিক আছে চলো আমার কথাটা রায় বাদ দাও, আমি এদের তিনজনের প্রশ্নটারই উত্তর শুনি। তখন জিজ্ঞেস করাতে বুদ্ধদেব বললেন, ঠিক আছে কচ্ছপকে বলো যে কচ্ছপের যদি গায়ের যে বর্মটা আছে সেটা যদি কেউ খুলে দেয় তাহলে সে ড্রাগন হয়ে যাবে। সাধু বাবাকে বলো বা জাদুকরকে বলো, সে যদি তার হাতের লাঠিটা দিয়ে দেয়, জাদুদণ্ডটা কাউকে দিয়ে দেয়, তাহলে সে স্বর্গে পৌঁছে যাবে। আর বুড়িমাকে বলো, সে যদি তার মেয়েকে কাউর সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে আমার সঙ্গে সঙ্গে তার মেয়ে কথা বলবে। চলে এলো, এসে কচ্ছপকে যথারীতি বললো যে তোমার বর্মটা যদি খুলে দেওয়া যায় তাহলেই তুমি ড্রাগন হয়ে যাবে। কচ্ছপ বললো, তাই করো। বর্মটা খুলে দিল, সে ড্রাগন হয়ে গেল। তখন সে খুশি হয়ে বললো, এই দেখো সমুদ্রের নিচের প্রচুর মণি মুক্ত হীরে জহরত আমি জমিয়ে রেখেছিলাম, এই আমার খোলের নিচে, এগুলো সব তোমার, এগুলো আমি তোমাকে গিফট দিয়ে দিলাম। ও তখন ওগুলো নিয়ে নিল। এরপর সাধু বাবার কাছে এলো, সাধু বাবা বললো, লাঠিটা যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলেই আপনি স্বর্গে চলে যাবেন, ওই জাদুদণ্ডটা। সাধু বাবা তাকে জাদুদণ্ডটা দিয়ে দিল, সাধু বাবা সঙ্গে সঙ্গে স্বর্গে পৌঁছে গেল ঈশ্বরের কাছে। নিচে চলে এলো,
বুড়ি মাকে বলল আপনার মেয়ের সঙ্গে যদি এক্ষুনি কাউকে বিয়ে দিতে পারেন বা কারোর সাথে বিয়ে দিলেই আপনার মেয়ে কিন্তু কথা বলবে। বুড়ি তখন বলল তোমার থেকে ভালো ছেলে আর কে আছে, এক্ষুনি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। বিয়ে দিয়ে দিল আর মেয়েও কথা বলতে লাগলো। এইভাবে তিনজনের প্রবলেম সলভ হলো। এর মূল কথাটা হচ্ছে নিজের কথা ভাবতে মানুষকে বারণ করা হচ্ছে না, কিন্তু সবসময় সমাজের অন্যের কথা, অন্যদের ভালোর কথা, অন্যদের হিতার্থের কথা ভাবলে পরে ঈশ্বর আপনাকে দুহাত ভরে ফিরিয়ে দেবে। ভালো থাকুন, ভালো রাখুন।